মহান মে দিবসেই সরকার বিরোধী আন্দোলন জোরদারের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা এই তথ্য জানিয়ে আবারও অভিযোগ করেছেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের 61তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের জন্য রাজনীতি, এই নীতিতে এখন বিশ্বাস নেই আওয়ামী লীগের। রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে জনগণ থেকে বিচ্ছুত হয়ে ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা ধর্ণা দিচ্ছে, দেশে দেশে ধর্ণা দিচ্ছে, দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন মন্তব্য করে আমির খসরু বলেন, গত নির্বাচনগুলোর মতো হবে না এবারে নির্বাচন। আগামী দিনের ভোট চুরির সাথে কারা কারা জড়িত হতে যাচ্ছে প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে এদেরকে পর্যবেক্ষণ করছে। স্যাংশন খালি যে আমেরিকা থেকে আসবে কি মনোনীত না, বাংলাদেশের মানুষের যে স্যাংশন আসবে এখান থেকে কেউ বাঁচতে পারবেন না আগামী। এদিকে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্ট রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যেই সব মামলা বিচারের জন্য বিশেষ আদালত এবং ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা যাবে, দ্রুত সাজা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এবারের মে দিবসে আমাদের অন্যতম দাবি হবে যে এই ধরনের কালা কানুন সব বাতিল করতে হবে। এ সময় এবারের সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারার আভাসও দেন এই বসিয়ার নেতা। শ্রমিক দলের সভা থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার সুযোগ কম। অবশ্য রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবেন, তারা যদি কিছু বলেন বলতে পারেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।